সো হে হ্যালো গাইস, আমাদের গেমে আবারও একটা বড় সড়ো গ্লিচ হয়ে গেছে গাইস। কালকে তোমরা জানো আমাদের রিডিম রিওয়ার্ডসের ওয়েবসাইটে বিশাল বড় একটা ক্র্যাশ হয়ে গেছিলো। আজকেও গাইস সকাল থেকে আমাদের গেমের ভিতর একখানা ক্র্যাশ হয়ে গেছে। তোমরা অনেকেই কোশ্চেন করছো যে এই বান্ডেলটা কেন আমরা নিতে পাচ্ছি না, সিলভার টোকেন আমাদের কাছে শেষ হয়ে গেছে, আমরা কি পাবো না বান্ডেলটা। এছাড়া গাইস পিক ইউর সাইড যে ইভেন্ট যেখানে তোমরা প্যানের স্ক্রিনটা ফ্রিতে পাবে গাইস, সেই ইভেন্টটাও এখনো পর্যন্ত ওপেন হচ্ছে না। তো পিক ইউর সাইড এই ইভেন্টটা তোমরা কিভাবে ওপেন করবে আর গাইস কেনই বা ওপেন হচ্ছে না সেটার ডিটেলস আমি তোমাদেরকে এই ভিডিওতেই বলে দেবো। সো বানে রাও ভিডিও মে এন্ড তক। তো ভিডিও শুরু করার আগে একটা ইন্ট্রো নেওয়া যাক। তো প্রথমেই বলি ইভেন্টটা কেন ওপেন হচ্ছে না। তোমরা অনেকেই আছো যারা রিডিম কোডের জন্য এতটাই এফোর্ট দিয়েছো যে এখান থেকে তোমরা প্রাইস ক্লেম করতেই ভুলে গেছো গাইস। চিন্তা নেই, আমিও ক্লেম করতে ভুলে গেছি। এছাড়া গাইস এতদিন কিন্তু আমাদের শুধুমাত্র গেম প্লে করলেই তিনখানা করে সিলভার টোকেন দেবো তো, বাট গাইস আজকে থেকে কিন্তু সিলভার টোকেনও বন্ধ হয়ে গেছে। তোমরা অনেকেই আমাকে বলছিলে যে সিলভার টোকেন মিস করেছি যার জন্য গাইস এই বান্ডেলটা নিতে পারছে না, আমাদের টোটাল 12টা কি 13টা টোকেন হয়ে আছে। তো তোমাদের টেনশনের কোনো দরকার নেই, তোমাদের টিম যদি এখান থেকে জিতে থাকে তোমরা কিন্তু এখান থেকে সিলভার টোকেন পেয়ে যাবে। তো সকাল থেকে তোমরা এই ইভেন্টটা অনেকবার ওপেন করার ট্রাই করেছো কিন্তু গাইস ওপেন হচ্ছে না। তো তোমরা কতবার ট্রাই করেছো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। আর গাইস তোমরা কি ভাবছো ইভেন্টটা শেষ হয়ে গেছে? না গাইস, না, তোমরা টোটালি রং গাইস। ইভেন্ট কিন্তু এখনো পর্যন্ত শেষ হয়নি, জাস্ট গ্রেনার গ্লিচ তো তোমরা জানোই, ভর্তি ভর্তি গ্লিচ। আর গাইস এই গ্লিচের জন্যই কিন্তু ইভেন্টটা আপাতত ক্র্যাশ হয়ে গেছে। তো হঠাৎ করে ইভেন্টটা ক্র্যাশ হয়ে গেলই বা কেন? এই ইভেন্টের উপর আজকে সকাল থেকে এত প্রেশার পড়েছে, এত লগ ইন হয়েছে যার জন্য গাইস এই ইভেন্টটাও কিন্তু ক্র্যাশ হয়ে গেছে। আর গাইস এই ইভেন্টটা কিন্তু তোমরা 20 তারিখ পর্যন্ত আমাদের গেমের ভেতর দেখতে পারবে। আর গাইস আজকে সবে 18 তারিখ, তো এখনো আড়াই দিন সময় আছে। আজকে বিকেলের মধ্যে কিন্তু ইভেন্টটা ঠিক হয়ে যাবে, মানে গাইস গ্লিচ কিন্তু ঠিক হয়ে যাবে। তো বিকেলের পরই হয়তো তোমরা ইভেন্টটা খুলতে পারবে। তো তোমাদের টিম যদি জিতে থাকে তোমরা কিন্তু ইজিলি এখান থেকে সিলভার টোকেন এছাড়াও ডায়মন্ড রয়্যাল ভাউচার ক্লেম করে নিতে পারবে। আর গাইস তোমরা বান্ডেলটাও এক্সচেঞ্জ করে নিতে পারবে। তো তোমরা ইভেন্টটা ওপেন করবে কি করে গাইস? এটা কিন্তু গ্রেনারের একটা বিশাল বড় গ্লিচ যার জন্য ইভেন্টটাই কিন্তু ক্র্যাশ হয়ে গেছে, তাই কিন্তু তোমরা ইভেন্টটা কোনোভাবেই ওপেন করতে পারবে না। তোমাদেরকে জাস্ট ওয়েট করতে হবে, গ্লিচ ঠিক হয়ে গেলেই কিন্তু ইভেন্ট ওপেন করে দেওয়া হবে। তো টেনশন কি কই বাদ নেই, এখনো গাইস আড়াই দিন সময় আছে। আর গাইস আজকে বিকেলের মধ্যেই হয়তো এই ইভেন্টটা ঠিক করে দেওয়া হবে।